আমি তোমাদের সরাসরি অস্থি দিয়ে দেখিয়েছি আদর্শ একটা বক্ষদেশীয় কশেরুকার কি কি অংশ থাকে। এই যে, এটা হচ্ছে তোমার বডি, এটা আর্চ, আর্চের মধ্যে যে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, আমি সব বলেছি। হ্যাঁ, পাশাপাশি আমি তোমার এই যে পোর্শুকা সম্বন্ধে আলোচনা করেছি, পোর্শুকার কোনগুলোকে আসল বলা হয়, কোনগুলোকে নকল বলা হয়। হ্যাঁ, আরেকটা অস্থি আছে এখানে, এই যে সামনের দিকে, এটাকে বলে স্টারনাম। স্টারনামের তিনটা অংশ, উপরের দিকে হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, মাঝখানে দেহ, আর নিচে হচ্ছে জিফয়েড প্রসেস। তো এই ম্যানোব্রিয়াম, এই বডি যেটা, এটার সাথে তোমার এই যে কোস্টাল কার্টিলেজ, এই যে তরুণাস্থি, এগুলো ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমার কোস্টাল পোর্শুকা বা রিব, এগুলো এসে এখানে যুক্ত হয়। এদের মধ্যে প্রথম সাতটা ডিরেক্ট যুক্ত হয়, তারপরের গুলো দেখে একত্রিত হয়েছে 8, 9, 10। এরা তারপরে যে এখানে একটা বাঁক তৈরি করছে, এটাকে বলে কোস্টাল আর্চ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মডেলে চলে যাব। এখন আমরা উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব। উপাঙ্গীয় কঙ্কাল কি? উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে আমাদের তোমার অ্যাক্সেসরি যে পার্ট গুলো আছে আমাদের দেহ অক্ষ ছাড়া বাকি যেগুলো, যেমন এইখানে দেখো, আমরা যদি এটা পুরাটাই তোমার ফেরত নিয়ে আসি, তাহলে দেখো এই যে, এটা যদি আমাদের বডি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন অক্ষ বডির। তো এই অক্ষের সাথে এই যে হাত পা, এগুলো এগুলো হচ্ছে সব উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালের সাথে কানেক্ট করার জন্য কিছু কানেক্টর আছে, যেমন দেখো এই যে সামনের দিকে একটা ইএফ আকৃতির অস্থি, পিছনের দিকে একটা চ্যাপ্টা অস্থি, আর এই যে নিচের দিকে এই যে দেখো শ্রোণি অস্থি চক্র আছে। তাহলে বক্ষ অস্থি চক্র এটাকে কানেক্ট করে। বক্ষ অস্থি চক্রের মধ্যে কি কি আছে চলো দেখি একটু বড় করে। এই যে এইটা, এটা হচ্ছে ইটালিক এফ আকৃতির একটা অস্থি, এটাকে বলে ক্ল্যাভিকল, আর এটা হচ্ছে স্ক্যাপুলা। তো এই ক্ল্যাভিকলের আবার একটু অল্প একটু বৈশিষ্ট্য আমরা দেখি। এটার দুইটা মাথা, একটা মাথা হচ্ছে তোমার এই যে স্টারনামের ম্যানোব্রিয়াম, এটা উপরের অংশটা, এটার সাথে যুক্ত হয়েছে, এই জন্য এই মাথাটার নাম হচ্ছে স্টারনাল ইন্ড। আর এই মাথাটা দেখো, এটা স্ক্যাপুলার সাথে যুক্ত হয়েছে। স্ক্যাপুলার একটা বিশেষ জায়গা, এই যে এইটা, এটাকে বলে হচ্ছে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেস। এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত হয়েছে বলে এই মাথাটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ড, ঠিক আছে। এখন এই অস্থিটা, এটাকে আমরা বললাম স্ক্যাপুলা, ঠিক আছে। তো এই স্ক্যাপুলা, এখান থেকে কিছু জিনিস আমাদের জানতে হবে। আমরা স্ক্যাপুলাটাকে একেবারে আলাদা করেই দেখি, স্ক্যাপুলা আলাদা কিরকম দেখা যায়। এটা হচ্ছে সেই স্ক্যাপুলা, দুই দিকে দুইটা থাকে, এটা পেছনের দিকের দিক, আর এই যে এটা হচ্ছে ভেন্ট্রাল দিক, সামনের দিকের। এটাকে কোস্টাল তল বলা হয়, হ্যাঁ, যেহেতু এটা বুকের খাঁচার দিকে থাকে, আর এটা হচ্ছে ডর্সাল, পিছনের দিক। তো এটার পেছনের দিকে তিনটা প্রসেস থাকে। আমি আগের দিনে বলছি প্রসেস মানে হচ্ছে কি, উঁচু জায়গা, ঠিক আছে। দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই যে একটা কাটার মতন, স্পাইন মানে আমরা জানি কাটা, আমরা দেখছিলাম মেরুদণ্ডর ক্ষেত্রেও, হ্যাঁ, স্পাইনাস প্রসেস। তো এটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস। তারপরে এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, একটু আগে বললাম, যেটার সাথে আমাদের ক্ল্যাভিকল কানেক্ট হয়, অ্যাক্রোমিয়ান প্রসেস। আর এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, ওই যে পেছনের দিক, ঠিক আছে। তাহলে তিনটা প্রসেস আছে এখানে। এই যে স্পাইনাস প্রসেস যেটা, এটা দিয়ে এই যে ডর্সাল যে তলটা আছে, এই তলটা দেখো দুইটা শ্যালো জায়গা, হ্যাঁ, তোমার হালকা একটু নিচু জায়গায় বিভক্ত হয়েছে, দেখো নিচু জায়গা এইটা আর এইটা। এটা যেহেতু স্পাইনের উপরে, এই জায়গাটাকে বলে হচ্ছে সুপ্রা স্পাইনাস, এটা যেহেতু নিচে, এটাকে বলা হচ্ছে ইনফ্রা স্পাইনাস, ফসা, ঠিক আছে। নিচু জায়গাকে আমরা বলি ফসা, তাহলে সুপ্রা স্পাইনাস ইনফ্রা স্পাইনাস ফসায় বিভক্ত। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে হাত, দেখো এখানে, তাহলে এইটা কানেক্ট করছে, এখানে দেখো এই অংশটা, এই অংশটা দেখো, এখানে বোঝাই যাচ্ছে একটা কার্টিলেজ বা তরুণাস্থি আছে এখানে। এটা তোমার এই যে এই মাথাটা, এই যে এটা হচ্ছে হিউমেরাসের যে মাথা, হ্যাঁ, এই হিউমেরাসের মাথাকে জয়েন্ট দেওয়ার জন্য এই জায়গাটা, এটা কারা কারা, এটা এখানে একটা জয়েন্ট ক্যাভিটি গঠন করে, এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকয়েড প্রসেস, তারপরে তোমার ওই যে ক্ল্যাভিকলের মাথা এসে এই জায়গাটাকে লিগামেন্ট দিয়ে ঢেকে নেয়, তখন এখানে তোমার হিউমেরাসের মাথাটা এসে অবস্থান করে। আমরা এটাকে দেখিয়ে দেখো, হিউমেরাসের মাথা সুন্দরভাবে ওই জায়গাটাতে আটকে যায়, এই দেখো, ঠিক আছে। তাহলে স্ক্যাপুলা সম্বন্ধে মোটামুটি এতটুকু জানলেই হবে, ক্ল্যাভিকল সম্বন্ধেও জানলে হবে এতটুকু। এরপরে আর কিছু গুরুত্ব হিউমেরাস সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে হিউমেরাসটা একটা লম্বা অস্থি শরীরের,
এখানেও বেশ কিছু ফিচার আছে, এর চিনতে হবে আমাদের, জানতে হবে। এর একটা তোমার মস্তক আছে, দেখো এই যে এটা, এটা হচ্ছে মস্তক, যেটা আমরা দেখলাম গ্লেনোয়েড গহ্বর। হ্যাঁ, হিউমেরাস গ্লেনোয়েড গহ্বরে আটকানো থাকে। সেটা কি? এটা হচ্ছে স্ক্যাপুলার গ্লেনোয়েড গহ্বর। হ্যাঁ, তাহলে তোমার মনে রাখতে পারো হাগল দিয়ে হিউমেরাস গ্লেনোয়েড গহ্বরে আটকানো, তাহলে মস্তক। তারপরে এই যে এটা হচ্ছে গ্রীবা, হ্যাঁ, যে জায়গাটা দিয়ে কানেক্ট হয়েছে মস্তকটা, ঠিক আছে। আর এটা আবার দুই রকমের, একটা অ্যানাটমিক বা স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে সার্জিক্যাল। এই জায়গাটা দেখো একটু তোমার তুলনামূলকভাবে একটু এর প্রশস্ততা কম, তো এই জায়গাটায় যে ফ্র্যাকচার গুলো হয় বা ভেঙে যাওয়ার যে চান্স থাকে সেটা এই জায়গাটাতে ম্যাক্সিমাম সময় হয়, এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে কি সার্জিক্যাল গ্রীবা, ঠিক আছে, সার্জিক্যাল নেক। এখন এই যে অ্যানাটমিক নেক যেটা আছে, এখানে দুই কিছু স্ট্রাকচার আছে। এই যে উঁচু জায়গাকে আমরা সাধারণত বলি টিউবারকল, ঠিক আছে। তো এখানেও দুইটা টিউবারকল থাকে, দেখো একটা বড় একটা ছোট টিউবারকল। আমি এই যে যখন ঘুরাচ্ছি বোনসটা, তখন দেখো দুইটা উঁচু জায়গা ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটা বড় টিউবারকল আর একটা ছোট টিউবারকল থাকে এখানে, এই যে দুইটা, দুইটার মাঝখানে দেখো একটা নিচু জায়গা আছে, ডিপ্রেসড জায়গা, ঠিক আছে। তো এই বেশি নিচু জায়গা হলে তখন তাকে আবার বলে সালকাস, হ্যাঁ, গ্রুভ সালকাস। তো এটা হচ্ছে বেশি নিচু জায়গা যেহেতু, তো এটাকে বলা হচ্ছে ইন্টার টিউবারকুলার সার্কাস। এই যে দুইদিকে দুইটা টিউবারকল, এদের মাঝখানে একটা সালকাস নিচু জায়গা, এটাকে বলা হচ্ছে ইন্টার টিউবারকুলার সালকাস, ড্রেনের মতন একটা জায়গা। আচ্ছা, হিউমেরাসের নিচের দিকে কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে, আমরা একটু দেখে নেই, চলো। তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমার এই যে এর বডিটাতে কিছু খসখসে জায়গা থাকে যেগুলোর সাথে পেশি সংযুক্ত হয়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার ডেল্টয়েড রিজ, ঠিক আছে, এখানে পেশি সংযুক্ত হয়। আচ্ছা, তারপরে এই যে নিচের দিকে যে জায়গাটা আছে, এই জায়গাটায় যেখানে এসে শেষ হয় এটা, এই যে এইটা এইটা, এগুলো হচ্ছে তোমার এপিকন্ডাইল। এপিকন্ডাইল, তারপরে এই জায়গাটাকে বলা হচ্ছে কন্ডাইল। এই কন্ডাইলের মধ্যে আবার কিছু জিনিস আছে, লক্ষ্য করো, আর একটু জুম করি যদি ভালোভাবে দেখা যাবে। এখানে দেখো তো, এই এখানকার এই যে এইটা আর এটা, এটা হচ্ছে উত্তল, উত্তল এই অংশ দুটাকে বলা হচ্ছে ক্যাপিচুলাম, মাঝখানেরটা একটু নিচু। হ্যাঁ, এই জায়গাটা কপিকলের মতো। কপিকল কি, আগেকার দিনে যখন কুয়ো থেকে পানি ওঠানো হইতো, তখন এরকম একটা জিনিস উপরে বাঁশের সাথে বাঁধা হইতো আর দড়ি ফেলাই দেওয়া হইতো, ঠিক আছে। দড়ি দিয়ে মনে করো একটা এদিক দিয়ে নামাই দিত, আর একটা হচ্ছে পিছন দিয়ে নামাই নিয়ে আসতো, একটা ধরে টানতো লোকজন আর একটার মাথায় বালতি বাঁধে দিত, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা সেরকম দেখতে, এই জন্য তোমার এটার নাম হচ্ছে কপিকলের মতো, এটা হচ্ছে ট্রকলিয়া, ঠিক আছে। তাহলে উত্তল ক্যাপিচুলাম, কপিকলের মতো ট্রকলিয়া, এই যে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল, হ্যাঁ, এগুলো নিয়ে এটা গঠিত হয়। আচ্ছা, এরপরে এই যে নিচু জায়গা আছে এখানে ফসা, শুধু এখানে না, এটাকে যদি আমরা ঘুরিয়ে ফেলি, ঘুরে ফেলাইলে পেছনের দিকে আমরা দেখবো যে এরকম একটা নিচু জায়গা আছে। হ্যাঁ, এগুলোকে বলে ফসা, এই যে দেখা যাচ্ছে পেছনের দিকে নিচু জায়গাটা, তো এগুলোকে বলে হচ্ছে তোমার করোনয়েড ফসা আর ওলেক্রেনন ফসা। এই যে এটা হচ্ছে ওলেক্রেনন ফসা, হ্যাঁ, এমসিকিউ এর জন্য ওলেক্রেনন ফসা। আমরা ওলেক্রেনন প্রসেস পাবো, আবার প্রসেস মানে আমরা জানি উঁচু জায়গা, আর এটা হচ্ছে ফসা মানে নিচু জায়গা, ঠিক আছে। কেন এটার নাম হচ্ছে ওলেক্রেনন ফসা, কারণ নিচে যে অস্থি আছে তার ওলেক্রেনন প্রসেসটা এসে এখানে সংযুক্ত হয়। হাত আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বাড়াইলে তার থেকে আর বড় হয় না কেন, ওই প্রসেসটা এসে ফসার মধ্যে আটকে যায়, এই জন্য হাত আমরা 180 ডিগ্রির বেশি আর খুলতে পারি না, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এটার সাথে তোমার পরে আবার রেডিয়াস আলনাটা আমরা কানেক্ট করে দেখি। এই যে দেখো, এই যে আমরা পেছন থেকে দেখতেছি, পেছন থেকে যদি দেখি তাহলে এই যে বাইরের দিকে যে অস্থিটা এটাকে বলে রেডিয়াস, আর দেহের দিকের যে অস্থিটা এটাকে বলে আলনার। এই আলনার, এই আলনার এই যে উপরের দিকে যে অংশটা উঁচু জায়গা বললাম না, এটা হচ্ছে সেই আলনার ওলেক্রেনন প্রসেস। এটা হচ্ছে তোমার এই ফসাতে গিয়ে দেখো, আর যখন সংযুক্ত তখন এটাতে গিয়ে আটকে যায়। আচ্ছা, আমরা দেখি এখন সেপারেট ভাবে এদের কিছু কিছু ফিচার আমাদের প্রয়োজন, আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে সামনের দিকে দেখো আলনাকে আমরা যে আইসোলেট করি, তাহলে এখন দেখো এটার আমরা দেখো, এই যে এখানে একটা জিনিস আছে, এই যে এখানে দুইটা প্রসেস, পিছনেরটা তো আমরা বললাম এটা ওলেক্রেনন প্রসেস, আর এই যে সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে করোনয়েড প্রসেস, ঠিক আছে। তাহলে যে ফসাতে যাবে করোনয়েড ফসা হবে, আর মাঝখানে একটা নিচু জায়গা দেখো তৈরি হয়েছে এখানে। হ্যাঁ, ওখানে যে হচ্ছে যে
তোমার ট্রকলিয়া তৈরি হয়েছিল না, উত্তল ক্যাপিচুলাম এবং কপিকলের মধ্যে ট্রকলিয়া, হ্যাঁ, সেই ট্রকলিয়ার নচ গঠন করতে বা খাঁজ গঠন করতে এটাও ভূমিকা পালন করে, ঠিক আছে। আর আমরা যদি দেখি এই যে নিচের দিকে দেখো, একটা অংশ এখান থেকে বের হয়ে গেছে, যে অংশটা পাতলা অংশ, হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে তোমার স্টাইলয়েড প্রসেস, এই যে এভাবে যেটা বের হচ্ছে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, এটা রেডিয়াসেও থাকে। আমরা রেডিয়াসটাকে রেডিয়াস আমরা টাকে আমরা আইসোলেট করি, এইখানেও দেখো স্টাইলয়েড প্রসেস আছে, ঠিক আছে। স্টাইলয়েড প্রসেস কি, তোমার হচ্ছে এই যে এরকম যে একটা অংশ বেরোচ্ছে, এটা স্টাইলয়েড প্রসেস। আর উপরের দিকে দেখো, এটাও কিন্তু তোমার আর্টিকুলেট করবে বা একটা জয়েন্ট ফর্ম করবে, হ্যাঁ, জয়েন্ট ফর্ম করে কার সাথে, এটা হচ্ছে তোমার উপরে হিউমেরাসের যে তোমার এপিকন্ডাইল আছে তার সাথে। আর আরেকটা বৈশিষ্ট্য আছে এর, সেটা কি দেখো, এখানে এদের একটা টিউবার কল আছে উপরের দিকে, যে একটা টিউবার কল আছে। টিউবার কল কি, টিউবার কল হচ্ছে তোমার এই জায়গাটা, হ্যাঁ, এটা উঁচু জায়গা। তাহলে এটা হচ্ছে তোমার রেডিয়াস দেখলাম আমরা, তাহলে রেডিয়াস আলনাও দেখলাম। এখন আমরা এই যে কার্পাল অস্থি গুলোকে দেখি, চলো। এইখানে কিছু কিছু অস্থি আছে, এই লিগামেন্ট গুলোকে আমরা যদি মুছে দিই তাহলে হচ্ছে তোমার দেখতে পারো, লিগামেন্ট গুলোকে মুছে দিচ্ছি, এগুলো সব লিগামেন্ট, এগুলো কি করে তোমার এই যে রেডিয়াস আলনা এগুলোর সাথে কার্পাল অস্থি বা করতলের যে অস্থি গুলো আছে এদেরকে কানেক্ট করে। তাহলে কয়টা অস্থি আছে আমরা যদি একটু গুনে দেখি, দেখো কার্পাল অস্থি, এই যে একটা, এটা হচ্ছে স্ক্যাফয়েড, এটা হচ্ছে তোমার লুনেট, এটা হচ্ছে পিসিফর্ম, এটা হচ্ছে ট্রাইকুয়েট্রাল, এটা হচ্ছে হ্যামেট, এটা হচ্ছে ক্যাপিটেট, এটা হচ্ছে ট্রাপিজয়েড, আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ঠিক আছে, আর স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, তাহলে আমাদের টোটাল 8টা কার্পাল অস্থি আছে এখানে, ঠিক আছে। তাহলে কার্পাল অস্থিগুলো কি করে, এরা করতল গঠন করে হাতের তালু, এটাতে অংশ নেয় অবশ্য তোমার মেটাকার্পাল অস্থিগুলো, এটা কি করে, এই যে হাতের যে অস্থি তাদের সাথে আঙ্গুলগুলোকে কানেক্ট করে। এই যে 5টা অস্থি আছে এদেরকে বলে মেটাকার্পাল অস্থি, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তো এই মেটাকার্পাল অস্থিগুলো কি করে, এরা তোমার মেটা মানে কি মাঝখান, হাতের তালুর সামনের দিকে যেখান থেকে আঙ্গুল শুরু হয়, এই যে এখান থেকে কিন্তু আঙ্গুলগুলো শুরু হয়েছে, ঠিক আছে, এগুলো আঙ্গুলের গোড়া। আমাদের বৃদ্ধাঙ্গুলিতে দেখবা যে 2টা ভাঁজ থাকে, তার কারণ কি, এই যে ফ্যালাঞ্জেস, এই অস্থিগুলো আঙ্গুলের অস্থি, এখানে 2টা থাকে, কিন্তু অন্য সব আঙ্গুলে দেখো 3টা করে ফ্যালাঞ্জেস আছে, ঠিক আছে। তাহলে টোটাল কি কি হইলো, 8টা আমাদের কার্পাল অস্থি, মাঝখানে এই মেটা কার্পাল বোন আছে 5টা, তারপরে ফ্যালাঞ্জেস সব আঙ্গুলে 3টা করে, আর থাম্ব বা বৃদ্ধাঙ্গুলিতে 2টা, ঠিক আছে। তাহলে আমাদের হাতের অস্থি কিন্তু মোট, চলো আমরা এখন বইটা এক নজর চোখ বুলিয়ে নেই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। দেখো এই যে এখানে নোট আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, সমস্যা নেই। এই যে যে অস্থিগুলো, হ্যাঁ, এই যে হাতের অস্থি, এই যে এখানে ট্রকলিয়া কি, কন্ডাইল, এপিকন্ডাইল, ক্যাপিচুলাম, এই যে এখানে একটা বড় হিউমেরাসের ছবি দেখো, এখানে মস্তক আছে আমাদের, তারপরে হচ্ছে এই যে অ্যানাটমিক ডিবা, তারপরে বড় টিউবার কল, ছোট টিউবার কল, তার মাঝখানে অ্যানাটমিক গ্রিভা, এই যে ইন্টার টিউবার কলের সালকাস ছিল, তারপর সার্জিক্যাল গ্রিভা ছিল, ডেল্টয়েড রিজ ছিল, অলিক্রেনন ফসা ছিল, হ্যাঁ, এটা পেছনের দিক, তারপরে যে এপিকন্ডাইল, কন্ডাইল, ট্রকলিয়া, যে রেডিয়াস আলনার মধ্যে কি কি থাকে, হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে হাতের অস্থিগুলো মনে রাখবো কিভাবে, সালে টোপি কাহে, হ্যাঁ, তারপরে যে করতলের অস্থি 5টা, আঙ্গুলে কয়টা কয়টা করে থাকে, এই যে দেখো রেডিয়াস আলনার বৈশিষ্ট্য, মস্তক, অলিক্রেনন প্রসেস, করোনয়েড প্রসেস, ট্রকলিয়ার নচ, এগুলো বলেছি, টিউবারোসিটি থাকে তোমার রেডিয়াসে সেটাও বলছি, তারপরে তোমার নিচের দিকে 2টার স্টাইলয়েড প্রসেস থাকে সেটাও বলেছি, হ্যাঁ। তাহলে মোটামুটি কিন্তু আমাদের হাতের যে অস্থিগুলো এগুলো আমাদের মোটামুটি শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।